হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো হাস কিচেনের আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো মজাদার স্ট্রবেরি আইসক্রিম। ঘরেই কিভাবে খুব সহজেই এই মজাদার আইসক্রিমটা তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নিচ্ছি। স্ট্রবেরি আইসক্রিম তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগবে ফ্রেশ স্ট্রবেরি। আমি স্ট্রবেরি খুব ভালো মতো ধুয়ে এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর আমি এখানে 1 কাপ পরিমাণ স্ট্রবেরি নিয়েছি। এখন ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে 1 কাপ লিকুইড হুইপ ক্রিম নিয়েছি, আর অবশ্যই হুইপ ক্রিমটা ঠান্ডা হতে হবে। আর এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, আর বোলটাকে ডিপ ফ্রিজে 30 মিনিটের মতো রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না হালকা একটু ঘন হয়ে আসবে। যখন দেখবেন এইরকম ঘন আর থকথকে হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তবে কনডেন্স মিল্কের পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ইমালশন। তবে হাতের কাছে স্ট্রবেরি ইমালশন না থাকলে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারবেন। এখন কয়েক সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা ফ্রেশ স্ট্রবেরি। আবারও কয়েক সেকেন্ডের মতো বিট করে বিটার সরিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এটাকে কিন্তু একদম ক্রিমে পরিণত করা যাবে না, ঠিক এইরকম ঘন করে তৈরি করে নিতে হবে। ঘনত্বটা ঠিক এইরকম হবে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন। ফ্রেশ স্ট্রবেরি ছাড়াও কিন্তু এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। হাতের কাছে যদি ফ্রেশ স্ট্রবেরিটা না থাকে, আপনারা চাইলে স্ট্রবেরি ইমালশন দিয়েও এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। তবে ফ্রেশ স্ট্রবেরি দিয়ে আইসক্রিম তৈরি করলে আইসক্রিমের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এখানে আমি একটি এয়ারটাইট বক্স নিয়েছি, এখন এই বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো মতো একটু সমান করে নিচ্ছি। এখন ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। সারা রাত পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আইসক্রিমটা আমাদের রেডি। দেখুন আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা এই রেসিপিটি ফলো করে স্ট্রবেরি আইসক্রিম তৈরি করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। প্রিয় দর্শক, আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।